নমস্কার, রিপাবলিক বাংলা আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চারদার খবর নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। আজকে চা আড্ডার খবরে মূলত বিষয়টা নিয়ে আলোচনা যা রয়েছে তা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সত্যি আমরা শঙ্কিত, আমরা আতঙ্কিত যে ছবিগুলো দেখতে পাচ্ছি লাগাতার, এবং একই সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে তার নিরিখে দাঁড়িয়ে আলোচনা আজকের দিনে হয়তো ভীষণভাবে প্রয়োজন রয়েছে। তার বেশ কয়েকটা কারণ রয়েছে। ধীরে ধীরে যখন আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাবো তখন হয়তো কারণগুলো ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে জানবার চেষ্টা করবো যে সত্যি এই মুহূর্তে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছেন সেই অন্তর্বর্তী সরকার তারা ঠিক কোন স্ট্যান্ড নিতে চলেছেন। একদিকে যেখানে বারংবার রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে বলে গিয়েছে যে সেখানে সংখ্যালঘু হিন্দুরা তারা নির্যাতিত, তারা নিপীড়িত, যেভাবে অত্যাচারের শিকার তারা হচ্ছেন তার বিরুদ্ধে গর্জে ওঠা দরকার। আর এই প্রশ্ন যখন সামনে আসে তখন অনেকেই হয়তো রিপাবলিক বাংলার দিকে আঙুল তুলেছেন, কিন্তু হ্যাঁ, কোথাও না কোথাও গিয়ে আজ হয়তো সেই গোটা বিষয়টা স্বীকার করতে বাধ্য হলো বাংলাদেশ সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখলাম বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি স্পষ্ট করলেন যে হ্যাঁ, বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন তারা নিপীড়িত। 30টার মতন অভিযোগও নাকি সামনে এসেছে এবং 20টি জেলার কথাও তিনি উল্লেখ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে 20টি জেলায় যেখানে সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে সেই 20টি জেলায় মাত্র 30টা অভিযোগ, মাত্র 30খানা ঘটনা ঘটেছে। অন্যদিকে আমরা এটাও শুনতে পেলাম যে আজ হিন্দু সংগঠন যারা পথে নেমেছেন প্রতিবাদ করছেন একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর কার্যত এবার গিয়ে কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের মনে হয়েছে না সংখ্যালঘু হিন্দুদেরকে নিয়ে বসার প্রয়োজন রয়েছে, তাদেরকে নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। পরিস্থিতি যা রয়েছে, যা জটিল হচ্ছে, কোথাও না কোথাও গিয়ে হয়তো চাপের মুখে পড়ে এইরকম সিদ্ধান্ত, এবং আজকের এই বৈঠক, সেই বৈঠক থেকে কী নির্যাস বেরিয়ে আসে সেটার দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু তার আগে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখি, নজর রাখুন। এই ছবিটাই বলে দিচ্ছে শান্তিতে নেই সোনার বাংলা। বাংলাদেশে এখন শুধুই দেশ, ভয়ঙ্কর অবস্থা হিন্দুদের, প্রাণ বাঁচাতে প্রতিরোধী হাতিয়ার ওপার বাংলার সংখ্যালঘুদের। রবিবারের পর সোমবারও প্রতিবাদে গর্জন উঠল বাংলাদেশের রাজপথে। খুলনা থেকে গোপালগঞ্জ পথে প্রতিবাদে সনাতনীরা। সোমবার নড়াইলের ডিসি অফিসের দিকে এগিয়ে যায় একটি বিশাল মিছিল, সেখান থেকে উঠল জয় শ্রীরাম স্লোগান। এত অত্যাচারে হিংসার পরেও কেন চুপ প্রশাসন, প্রশ্ন তুলছেন সেই দেশের আক্রান্ত হিন্দুরা। প্রশাসনের কোনো ব্যবস্থা নেই, আমাদের সুরক্ষা নেই, আমাদের মা বোনের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই, আমরা এখানে বাঁচতে পাচ্ছি না। আমরা আমাদের জীবনের অধিকার চাই, আমরা বাংলাদেশের সন্তান, আমাদের বাপ মা এই দেশে বসেই আমাদের জন্ম দিয়েছেন, তারাও এই দেশের সন্তান। আমরা সুরক্ষা চাই, আমরা সুরক্ষা আইন চাই, আমরা গণতন্ত্রের অধিকার চাই, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। এত আন্দোলন, এত মিছিল, এসব কি দেখতে পাচ্ছে না ইউনুস সরকার? যদি সব জানা থাকে তাহলে কোনো পদক্ষেপ কেন গ্রহণ করছে না অন্তর্বর্তী সরকার? নাকি জেহাদির চাপের কাছে মুখে কুলু পেটেছে প্রশাসন? হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে বিশ্বের কোনায় কোনায় আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। সংখ্যালঘুদের স্বার্থে প্রশাসকের ভূমিকা পালন করবেন মোহাম্মদ ইউনুস? রিপাবলিক বাংলা লাগাতার চোখে চোখ রেখে প্রশ্ন করে গিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের, বিষয়টা কেন বিশেষভাবে নজর দিয়ে দেখা হচ্ছে না? অন্তর্বর্তীকালীন সরকার তারা কেন বিষয়টার দিকে নজর দিচ্ছে না? রিপাবলিক বাংলা যখন বারংবার এই প্রশ্ন করেছে তখন রিপাবলিক বাংলার দিকে আঙুল তোলা হয়েছে, কিন্তু আজ কোথাও গিয়ে যখন এই বক্তব্যগুলো সামনে আসছে তখন স্পষ্ট হচ্ছে যে না, সত্যি এই ঘটনা সেখানে ঘটেছে, যার বিরুদ্ধে গর্জে ওঠা দরকার, যার বিরুদ্ধে আলোচনা করা দরকার, যার বিরুদ্ধে প্রতিবাদ আরও সংগঠিত হওয়া দরকার। এই নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাবো। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই স্টুডিওতে, আমি পরিচয় পর্ব সারি, আমার একেবারে যিনি ডান দিকেই রয়েছেন দীপ্তাশ যশ, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন রাজগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, রাজগোপালবাবু আপনাকেও স্বাগত জানাই। এবং আমার বাদিকে রয়েছেন ঝন্টু বরাই, অধ্যাপক, আপনাকেও স্বাগত জানাই ঝন্টুদা। এবং একই সঙ্গে আমরা স্বাগত জানাই রাধামোহন রায়, আইনজীবী এবং শাসক দলের পক্ষ হয়ে তিনি বক্তব্য রাখবেন। আমি প্রথমেই একটু জানবার চেষ্টা করি এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, রাজগোপালবাবু এর আগে বারংবার আমরা আলোচনা করেছি, বারংবার আমরা
জানবার চেষ্টা করেছি যা পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে। এই মুহূর্তে সেখানকার যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের ঠিক স্ট্যান্ডটা কোন জায়গায় রয়েছে? অর্থাৎ একটা দেশ যখন হয়, তখন একটা দেশের শাসনভার যখন কারোর ওপরে যায়, তখন তাদের কাছে একজন নাগরিকের যা ভূমিকা, ঠিক একই রকমভাবে কিন্তু দশজন নাগরিকের বা সেখানকার গোটা কোটি কোটি মানুষের ভূমিকাটা ঠিক এক জায়গায় রয়েছে। তারপরেও কেন বৈষম্যতা নজরে আসছে? হ্যাঁ দেখুন, যে কেয়ারটেকার গভর্নমেন্ট সেখানে এসেছে, আমি অনেক দিন ধরেই বলছিলাম কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই। 15th Amendment পরে কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো রোল নেই। যাই হোক, বাংলাদেশ তো আর আইনের পথে চলে না, সংবিধান টংবিধান মানে না, সে প্রশ্ন আজকের নয়। যে প্রশ্নটা এসেছে, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তাকে কারা বসিয়েছে? বুঝতে পারছি আর্মি বসিয়েছে, কিন্তু আর্মির পেছনে কাদের হাত আছে? জামাতের হাত আছে। জামাতের আমরা জানি এককভাবে সেই শক্তি তাদের নেই। আমরা দেখেছিলাম লাস্ট ইলেকশন যেটা ওরা দাঁড়িয়েছিল 2008-এ, দুটো সিট পেয়েছিল, 32 লক্ষ মতন ভোট পেয়েছিল, কিন্তু মূল চালিকা শক্তি হচ্ছে বেগম জিয়ার পার্টি, এবং বেগম জিয়ার পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি এবং জামাত, এদের মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে জামাত কিন্তু একটা পাকিস্তানি পার্টি ছিল, খেয়াল রাখতে হবে। তো সেই জামাত তারা এই এখন একটু সুযোগ পেয়েছে, সেই দেশটাকে কী করে ইসলামীকরণ করা যায় সেটারই চেষ্টা। এবং যারা ইন্টারিম গভর্নমেন্টে এসেছেন, আমার ধারণা এই বিএনপি জামাতের সেই যে লক্ষ্য, সেই লক্ষ্যই তারা পূরণ করবে। প্রথমে মনে হয়েছিল আর্মির বুঝি অ্যাম্বিশন আছে, আর্মি বাংলাদেশে বোঝা যাচ্ছে একেবারে নন প্রফেশনাল। আমরা ভেবেছিলাম এই আর্মি বাংলাদেশে, এরা সব আমাদের জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের ট্রেন্ড, আমাদের ধারণা ছিল এই ভদ্রলোক বোধ হয় প্রফেশনালি ট্রেন, গণতন্ত্রে বিশ্বাস আছে, এনার কিছুই সেখানে নেই। ইউনি একটা এনাকে শিখণ্ডী দাঁড় করিয়ে আইএসআই সেখানে একটা ইসলামিক রাজত্ব তো বসাবার চেষ্টা করছে, এবং এদের লক্ষ্য হচ্ছে এথনিক ক্লিনসিং, হিন্দু ক্লিনসিং। সারা বিশ্বে যেখানে মুসলমান কোথাও আক্রমিত হলে আরব দেশগুলো এগিয়ে আসে, খ্রিশ্চানরা আক্রান্ত হলে আমরা দেখেছি আমেরিকা ইংল্যান্ড এগিয়ে আসে, কেননা সেটা খ্রিশ্চানদের দেশ, কিন্তু হিন্দু আক্রান্ত হলে তাদের পেছনে আর কেউ নেই, হতভাগা হচ্ছে। বিভিন্ন জায়গায় রাধাগোপাল বাবু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রোটেস্ট হচ্ছে, তারা প্রতিবাদ করছেন, আন্দোলন সংগঠিত করছেন। আমি এখান থেকে একটুখানি জন্টুবাবুর কাছ থেকে জানবার চেষ্টা করি, জন্টুবাবু, পালা বদল তো হলো, যে কোটা বিরোধী আন্দোলন আমরা দেখেছি ছাত্ররা পথে নেমেছিল, পরবর্তী সময় তাতে রাজনীতির রং লাগে, সেটা একেবারে স্পষ্ট হয়ে যায় গোটা বিষয়গুলো যখন আমরা দেখি, যখন সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, সমস্ত ঘটনা নতুন করে বলবার কিছু নেই। মানুষের হয়তো ওই সোশ্যাল মিডিয়া সার্ফিং করতে করতে বা মোবাইল ঘাটতে ঘাটতে সে সমস্ত বিষয় তাদের জানা, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে পালা বদল হয়ে গেল, যা দাবি দাওয়া ছিল সেগুলো সব পূরণ হয়ে গেল, কিন্তু তারপরেও হিন্দুদের ওপর এই রকম অকথ্য অত্যাচার কেন করা হচ্ছে? তাহলে কোনোভাবে সফট টার্গেট কি হিন্দুরাই ছিল সেখানকার? একদম। দেখো, বাংলাদেশে লাস্ট 50 বছরের উপরে যে ক্ষমতা, তার মধ্যে 18 বছর তো সেনা শাসন, এবং একটা ডিস্টারবেন্স, আমরা প্রত্যেকটা একটা স্ট্যাটিস্টিক্স দেখেছিলাম, একটা ইন্টারন্যাশনাল এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে 2018-তে বাংলাদেশে যাওয়ার সুযোগ এবং গ্রাসরুট লেভেলে একটা গবেষণার সুযোগের থেকে, যে প্রত্যেকটা পালাবদলের হিডেন একটা মেকানিজম থাকে। সেই হিডেন মেকানিজমটা হচ্ছে ওখানে যে ধর্মীয় সংখ্যালঘু, শুধু হিন্দু নয়, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, যে একটা ট্রাইব এরিয়া, ওরাও, মুন্ডা, চা বাগানের ওরাও কিন্তু ওখানে একটা বড় অংশ বিভক্তির পরে ওদিকে চলে গেছে, শিফট হয়েছে, এদের জমি দখল করা, এদের ইসলামিকীকরণ। এই যে এরশাদ সাহেব যখন 88 ধর্মান্তকরণ কি করা যায়, মানে ধর্ম পরিবর্তন করে দাও, যে কোনো একটা প্রেসার, বাংলাদেশের এটা সরকারি স্বীকৃত মেকানিজম, পাকিস্তানের সরকারি স্বীকৃত মেকানিজম। আমি বলি, পরিষ্কার বলছি যে বাংলাদেশের লাস্ট যে সেন্সাসটা হয়েছিল, সেই সেন্সাসে যে পরিমাণ জনসংখ্যাটা হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য অমুসলিম সম্প্রদায় কমেছিল, সেটা কোনোভাবেই পালিয়ে না আসা ছাড়া সম্ভব নয়। আমি একটা ইয়ে বলি যে দেখো, এই পালাবদলগুলোর পিছনে এবারও তোমাদের চ্যানেলই, যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে এ রাজ্যের, এদেশের অনেক মুক্তমনা বুদ্ধিজীবীরা ফেসবুক ময় ছয়লাভ করেছে, দেওয়াল লিখন করছে, ছাত্ররা রুখে দাঁড়িয়েছে, হাসিনা, স্বৈরাচারী, তখন আমরা কিন্তু বলেছিলাম যে এই স্টুডেন্ট আন্দোলনটার রূপটা কিন্তু অন্যরকম, ভারত বিদ্বেষী, এবং এই স্টুডেন্ট আন্দোলনটা সামনে ছিল স্টুডেন্ট মুখ, ভিতরে ছিল হিন্দু এবং ভারত বিদ্বেষী স্লোগান পর্যন্ত উঠে দেখা গিয়েছিল আন্দোলন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে দেখো, আন্দোলনটার গতি প্রকৃতি কোথায় দাঁড়ালো? প্রথমে হামলাটা হলো কোথায়? বেছে বেছে সুরেন্দ্রের দাবি দাবা
অথচ হামলা হচ্ছে সংখ্যালঘু বাড়ি মন্দির তাদের সম্পত্তিতে। বিচারপতি, যে বিচারপতি ওদের এই দাবি দাওয়া সুপ্রিম কোর্টে মান্যতা দিল, সে বিচারপতির বাড়িটা কিন্তু পোড়ানো হয়েছিল। কারণ শরিয়ত আইন অনুযায়ী, ইসলামিক আইন অনুযায়ী, এটা যে মন্দির ভাস্কর্য ধ্বংস করতে হবে, মূর্তি রাখা যাবে না, বিচার ব্যবস্থা শরিয়ত মোতাবেক হবে, মূল বিচার ব্যবস্থা থাকবে না, এটার যে প্রকৃতিটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা সোনের আন্দোলন ছিল না। এবং এটার পিছনে এরশাদের সেই যে পুরনো স্বপ্ন, 88 জুন যে ইসলামিক রাষ্ট্র, মানে ইসলামিক ধর্ম, ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম হবে, এরশাদ সাহেব যে রাষ্ট্রপতি থাকাকালীন এটা করেছিলেন, সেটায় পরিপূর্ণ রূপ দেওয়া। এবং এই উপমহাদেশে এটা কিন্তু ছোট সাদা মাথায় দেখলে চলবে না, এখানে কিন্তু পাকিস্তান, আমেরিকা, আন্তর্জাতিক একটা বড় চাপ, তাদের ইকোনমিক্যাল কন্ট্যাক্ট থাকতে পারে, কিন্তু পাকিস্তানের ইচ্ছেটা হচ্ছে ইসলামিকীকরণ করলে পরে তাদের সাথে একটা সৌহার্দ্যের জায়গা তৈরি হবে। এই যে জামায়াত, উনি বলছিলেন, আমাদের অধ্যাপক সাহেব বলছিলেন, এই জামায়াত যে পাকিস্তানে, শুধু পাকিস্তানের নয়, এরা যে ওখানে এথলিন ক্লিনজিং এর হোতা ছিল 77-এ, তারা তো আবার সক্রিয় হওয়ার পিছনে পাকিস্তানেরও একটা হাত আছে। অনেকগুলো বিষয় কিন্তু এই আলোচনাতে উঠে